वालेकुम आशा करी सब भाला आसा। आमि एखन आपनादेरके देखाबो किभाबे आपनारा स्लो एंड्रॉइड मोबाइलके द्रुत एवं फास्ट करते हैं। तो एक क्षेत्र में आपनाके किछु सेटिंग्स अनुसरण करते हैं। तो आपनाके सर्वप्रथम जेते हबे आपनार सेटिंग्स अपशने। सेटिंग अपशने जाए एखाने स्क्रोल करे नीचे आसबेन। नीचे आसे एई जे एखाने एप्स नामक एकटा अपशन आछे, एखाने क्लिक करुन। अथवा आपनारा एखाने एई जे देखछेन सार्च बार एकटा अपशन आछे, ओइखाने गिये आपनारा सार्च करुन एप्स लिखे। तो एखाने जाबेन आपनार मोबाइले ततगुलो एप्स आछे, एखाने যতগুলো অ্যাপস আছে এখানে আপনি দেখতে পাবেন যতগুলো অ্যাপস আছে। তো এখানে আমি কি করব, আপনার সবগুলো মোবাইলে অ্যাপসে, অর্থাৎ আপনার সবগুলো মোবাইলে অ্যাপসে আপনি প্রবেশ করবেন। প্রবেশ করার পর এখানে আপনি এই যে দেখুন, এখানে আপনি আমি এ তারপরে স্টোরেজে ঢুকবেন। স্টোরেজে দেখুন, এই যে দেখুন এই অ্যাপটার অর্থাৎ 81 MB, কিন্তু এই অ্যাপটা জায়গা মেরে রেখেছে 204 MB। তো আপনি এখানে ঢুকবেন। ঢুকার পর আপনি ক্লিয়ার ডাটা দেবেন, অর্থাৎ আপনার অযথা যে ডাটাগুলো জায়গা মারেছে ওগুলো সব ক্লিয়ার হয়ে গেছে, অর্থাৎ এগুলো সব ডিলিট হয়ে গেছে। এভাবে আপনার মোবাইলে এক এক সবগুলো অ্যাপস এভাবে চেক করে নেবেন। তারপরে এভাবে আপনি এই আপনার মোবাইলে এইসব অ্যাপসগুলো অর্থাৎ সবগুলো অ্যাপস এভাবে আপনি চেক করে নেবেন। এতে তো মনে করেন রিডমি কি, এখানে আপনি স্টোরেজে ক্লিক করবেন এই অ্যাপসটার অর্থাৎ 23 MB, এটা 23 MB, এটা ঠিক আছে। তবুও আপনার ক্লিয়ার ডাটা করে দেবেন, অর্থাৎ এক্ষেত্রে আপনার সেট হ্যাং হবে না। এবং আপনার অযথা যে ডাটাগুলো আপনার ফোন মেমোরিকে ভারি করে রেখেছে, অর্থাৎ হ্যাং করে রেখেছে, ওইগুলো সব কিছু ডিলিট হয়ে যাবে। তো আপনাদের এই যে দেখুন স্যামসাং ইন্টারনেট, এক্ষেত্রে আপনার স্টোরেজে ঢুকবেন, এখানে ঢুকবেন, এখানে দেখুন এখানে 167 MB, কিন্তু এটা 374 MB দাগা মেরেছে। তো এটাকে এখানে ক্লিয়ার ডাটা করে দেবেন। তো এভাবে এক এক আপনার মোবাইলে যতগুলো অ্যাপস আছে সবগুলো এভাবে চেক করবেন। চেক করে করে অ্যাপস অর্থাৎ অযথা ডাটাগুলো আপনি ডিলিট করবেন। এক্ষেত্রে আপনার সেট হ্যাং হবে না এবং অনেক দ্রুত এবং ফাস্ট হবে। তারপর দ্বিতীয় নম্বর যে অপশনটা যাবেন, আবার সেটিংয়ে যাওয়ার পর এখানে অ্যাবাউট ফোন বা অথবা এক এক মোবাইল এক এক অপশন থাকে। অ্যাবাউট ফোন বা মাই ডিভাইস নামক একটা অপশন আছে, তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর তারপরে ঢুকবেন সফটওয়্যার ইনফরমেশন নামক একটা। তারপরে এখানে এই যে দেখুন বিল নাম্বার নামক একটা অপশন আছে, এখানে আপনি 8-10 বার ক্লিক করবেন, অর্থাৎ বিল, অর্থাৎ এভাবে 8-10 বার ক্লিক করবেন। তাহলে আপনার সেটিংয়ে একটা অপশন ডেভেলপার নামক একটা অপশন হয়ে যাবে। তো আপনি এখানে চেক করে নেবেন কোথায় আছে ডেভেলপার অপশনটা। তো আমার এখানে নিচে আছে ডেভেলপার অপশনটা, তো এখানে ঢুকবেন আপনি। এখানে ঢুকার পর অর্থাৎ নিচে আসবেন, এখানে অনেকগুলো অপশন আছে, এখানে আপনি খুঁজে নেবেন যে অপশনটা খুঁজে নেবেন সে তা হলো ট্রান্সলেশন অ্যানিমেশন স্কেল। এখানে ঢুকবেন, এখানে আপনার দেখবেন অ্যানিমেশন স্কেল আপনার 1 দেওয়া আছে, বাট আপনি এটাকে 0.5x করে নেবেন। এরপরে আবার অ্যানিমেটর ডিউরেশন স্কেল আছে, দেখবেন 1x দেওয়া আছে, বাট আপনি এটাকে 0.5x করে নেবেন। এভাবে এগুলো তিনটাকে এভাবে 0.5x করে দেবেন। তারপরে আপনি যে তিন নম্বর আপনার যে অপশনটা যাবেন তা হলো আমরা সবগুলো অর্থাৎ সবগুলো অ্যাপসে ঢুকার পর ওই অ্যাপসগুলো পুরোপুরিভাবে বন্ধ করি না। তো এগুলো কী করে, এগুলো আমাদের সেটের উপর প্রেশার ক্রিয়েট করে, এক্ষেত্রে আমাদের সেট হ্যাং হওয়ার ক্ষেত্রে অনেক দায় থাকে। তো আপনি কি এই যে দেখুন আমি এই যে অ্যাপসগুলোতে ঢুকছি, আমি এগুলোতে এখনও বন্ধ করি না। তো এগুলো কী করবো, এগুলো ক্লোজ করে দেবো, এক্ষেত্রে আপনার সেট হ্যাং থেকে অনেকটা রক্ষা পাবে, সেট আপনার দ্রুত থাকবে। তারপরে আসুন আপনার লাইভ, অর্থাৎ আমরা আমাদের সেটে যদি সেট মেমোরি এমন ফোন অর্থাৎ সেট মেমোরি এমন রম যদি কম হয়, তখন আমরা যতটুকু সম্ভব চাবো আমরা লাইট ভার্সনটা ইউজ করার জন্য, ফেসবুকের লাইট ভার্সনটা আপনি ইউজ করতে চেষ্টা করবেন। অর্থাৎ এক্ষেত্রে আপনার সেটে হ্যাং করবে না, কারণ আমরা যখন এই ভারী অ্যাপসগুলো ইউজ করি তখন এক্ষেত্রে আমাদের সেটে হ্যাং করার সম্ভাবনা রয়েছে। তো এক্ষেত্রে আমাদের খেয়াল রাখা উচিত, যদি আমাদের সম্ভব হয় তাহলে আমরা লাইট ভার্সনগুলো ইউজ করব। এরপর আপনার মোবাইলে যদি অপ্রয়োজনীয় কোনো অ্যাপস থাকে যেগুলো আপনার প্রয়োজন নাই, অর্থাৎ আপনার সেটে প্রয়োজন, ওইসব অ্যাপসগুলো থেকে আপনি আনইনস্টল করে দিন, ওইসব অ্যাপসগুলোকে আপনি আনইনস্টল করে দিন। তো এক্ষেত্রে আপনার সেট মেমোরি কী হবে, সেট মেমোরি অনেকটা খালি হবে, এতে আপনার ফোন হ্যাং করবে না, আপনার ফোন অনেকটা হ্যাং থেকে রিলিজ হবে। তারপরে আসুন 6 নম্বরে যেটা করবেন, প্লে স্টোর ম্যানেজ, অর্থাৎ আপনি প্লে স্টোরে যাবেন। এই যে এখানে দেখুন ডান পাশে একটা, অর্থাৎ আপনার জিমেলের একটা লোগো আছে, এখানে যাওয়ার পর ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস নামক একটা অপশন আছে। তারপরে এখানে ম্যানেজ আবার ক্লিক করবেন। তারপরে আপনি যতগুলো অ্যাপস এখানে ইনস্টল করছে এখানে দেখাচ্ছে তারা, তারপরে আপনি ইনস্টল নট ইনস্টল এরকম একটা অপশন আছে, অর্থাৎ আপনার পূর্বে যতগুলো অ্যাপস ইনস্টল করছেন ইনস্টল করে আবার
আপনি আনইনস্টল করছেন, ইনস্টল ওইগুলো কিন্তু পুরোপুরি আপনার সেট থেকে যান, তাহলে এই ক্ষেত্রে কী করে, এক্ষেত্রে আপনার সেটকে হ্যাং করতে সহায়তা করে এগুলো। তো আপনি কী করবেন, এগুলো ডিলিট করে দেবেন, এক্ষেত্রে আপনার সেট অনেকটা রিলিজ হবে, আবার হ্যাং করবে না। এরপরে আপনি যাবেন মাই ডিভাইস, আবার সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর এখানে মাই ডিভাইস এবং অথবা মাই মেমোরি, মাই ডিভাইস বা মাই ফোন নামক একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন আপনি। এক একজন এক একভাবে অপশন থাকে, অথবা না থাকলে আপনি সেটিংয়ের উপরে দেখে সার্চ বার ওইখানে গিয়ে ক্লিক করুন। এতে দেখুন এখানে অনেকগুলো ব্যাটারি, স্টোরেজ, মেমোরি অর্থাৎ সিকিউরিটি এগুলো, তাতে আমি মেমোরিতে ক্লিক করলাম। তো একটু ওয়েট করুন প্লিজ। এখানে দেখুন আমার 801 MB প্রায় এইগুলো হলো অযথা ডাটা, অর্থাৎ এই অযথা ডাটাগুলো আমার মেমোরি ফুল করে রেখেছে, আমার সেট মেমোরি ফুল করে। এর ক্ষেত্রে আমার সেট মেমোরি এবং ফোনকে হ্যাং করতে সহায়তা করে এইসব অযথা ডাটাগুলো। তো আমি এগুলো ক্লিন নাও করে দেবো, আপনারা আপনার সেটে এগুলো ক্লিন নাও করে দিলে আপনার সেট অনেকটা হ্যাং থেকে রক্ষা পাবো। তো এভাবে আমি ক্লিন করে দিলাম, তারপরে এখান থেকে পারবেন। তারপর দেখুন আপনার এখানে সিকিউরিটি নামক একটা অপশন আছে, অর্থাৎ আপনার মোবাইল কোনো ভাইরাস টাইরাস আছে কি না, এক্ষেত্রে আপনার সেট হ্যাং করতে। তো এক্ষেত্রে আপনি এগুলো কী করবেন, স্ক্যান করে নেবেন আপনার মোবাইলে। তারপরে আসুন ফোন মেমোরি খালি রাখা, অর্থাৎ আপনার ফোন মেমোরিতে অযথা কোনো ডাটা রাখবেন না। অযথা ডাটা রাখলে, অযথা ডাটা বলতে আমি বুঝেছি যে আপনার মোবাইলে কোনো নাটক সিনেমা এগুলো সেট মেমোরি রাখবেন না, এক্ষেত্রে আপনার ফোনকে হ্যাং করতে সহায়তা করাতে। এ পর্যন্ত আল্লাহ। আর অবশ্যই যদি ভিডিও কন্টেন্ট ভালো তো আমার সাবস্ক্রাইব করে রাখবেন।